হ্যালো ফ্রেন্ডস, বিশ্বদা ব্লগারে তোমাদের আরও একবার স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব বকখালি সমুদ্র সৈকত বেড়াতে আসার জন্যে নামখানা স্টেশন পর্যন্ত শিয়ালদা থেকে আসতে হয়। তো সেই শিয়ালদা থেকে নামখানা স্টেশন আসা এবং নামখানা স্টেশন থেকে আবার শিয়ালদা ফিরে যাওয়ার যে লোকাল ট্রেনের সময়সূচি, সেটা নিয়ে আজকে আলোচনা করব, বলবো সেটা। কারণ অনেকেই অ্যাপে যখন সার্চ করছে যে শিয়ালদা থেকে নামখানা যাবার ট্রেন কখন কখন আছে, তো সেক্ষেত্রে ঠিক সময়টা জানতে পারছে না। তো চলো আমরা প্রথমে দেখে নিই শিয়ালদা থেকে নামখানা আসার ট্রেনের সময়সূচি, শিয়ালদা থেকে নামখানা কখন কখন ট্রেন রয়েছে, চলো দেখি। প্রথমেই ভোরের দিকে রয়েছে শিয়ালদা থেকে ভোর 4টে, এরপর 5টা 5, সকাল 5টা 5, তারপর রয়েছে সকাল 7টা 16, তারপর সকাল 9টা 16, এরপর রয়েছে সকাল 10টা 5, তারপর রয়েছে তোমার 11টা 50, এরপর দুপুর 1টা 20, তারপর রয়েছে 2টো 20, এরপর রয়েছে বিকেল 4টে 42, এরপর রয়েছে বিকেল 5টা 28, সন্ধে 6টা 57 রয়েছে, তবে এই ট্রেনটি রবিবার বন্ধ, এরপর রাত 8টা 30, এই গাড়িটি কাকদ্বীপ পর্যন্ত, আর তারপর লাস্ট 9টা 30। তো বন্ধুরা, এই তো ছিল শিয়ালদা থেকে নামখানা আসা ট্রেন। এবার আমরা দেখব নামখানা থেকে ডাইরেক্ট শিয়ালদা পৌঁছানোর ট্রেনের সময়সূচি। আমি আশা করছি সময়সূচি তোমাদের খুব কাজে লাগবে। তো প্রথমেই ভোর 4টে 8, তারপর রয়েছে 4টে 35, গাড়িটি রবিবার বন্ধ, এরপর রয়েছে সকাল 6টা, তারপর 7টা 30 সকাল, তারপর 8টা 12, এরপর রয়েছে 10টা 20 সকাল, তারপর দুপুর 12টা 28, এরপর 1টা 30 দুপুর, তারপর রয়েছে বিকেল 3টে, এরপর 4টে 33, তারপর রয়েছে বিকেল 5টা 35, এরপর 7টা 40, এরপর রয়েছে 8টা 46 রাত, তারপর লাস্ট 10টা 10, গাড়িটি লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়বে। ওরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।